ক্যাম্পাসের মধ্যে হাতাহাতি, লাঠি নিয়ে সংঘর্ষ। নবীনবরণ অনুষ্ঠান ঘিরে বীরভূমের খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী কলেজে ধুমধুমার, আবারও ক্যাম্পাসে বহিরাগত তাণ্ডব বিরোধিত। ছেলেদের কলেজে মেয়েদেরকে দিয়ে আনিয়ে নৃত্য করা, এই উন্মাদনা থেকে তাদেরকে দূরে থাকতে বলছে। সরকার সব কিছু চাপিয়ে দিতে পারে না, এটা কর্তৃপক্ষ নিজে দেখবে। নিজেদের গান বাজনা করুক না, নিজেদের প্রতিভাকে প্রতিষ্ঠিত করুক, বাঁধন ছাড়া কোনো কিছু করাটা সমুচিত হবে না। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে। নবীন বরণ উপলক্ষে তখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। পড়ুয়াদের অভিযোগ, হঠাৎই লাঠি নিয়ে ক্যাম্পাসে চড়াও হয় একদল বহিরাগত। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ, ক্যাম্পাসের বাইরে রাস্তাতেও চলে হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।